আমাদের অঞ্চলের মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করছে ই কি সরকার রে ভাই, আগে ফ্ল্যাট হইলে এমএলএ রাখুদাইয়া হওয়া যাইতো না, আর ওখানে ফ্ল্যাট হয়েছে দুদিন পরে পরে দেখি খালি মন্ত্রী আইতে থাকে, মন্ত্রী আইতে থাকে। এটাকে বলে পরিবর্তন। 75 বছর পরে এখন প্রথম কোন মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী বরাক বেলির কথা ভাবে, বরাক বেলির কথা ভেবে কাজ করে। এর আগে আমরা স্বাধীনতার 75 বছরের ভিতরে কোন মুখ্যমন্ত্রীকে দেখিনি বরাক বেলির কথা ভেবে বাবার জন্য। যে বরাক বেলির মানুষ ভেবেছিল যে এক থেকে দেড় বছর লাগবে বরাক বেলির এই গুয়াহাটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থা এক মাসে কমপ্লিট করে বরাক বেলিকে আবার গুয়াহাটির সঙ্গে জুড়ে দিয়েছেন। এই প্রথম কোন মুখ্যমন্ত্রী, এর আগে আমরা একরকম কোন মুখ্যমন্ত্রী দেখি। বারবার সোনার রাতাবাড়ি বলেছ, সত্যিকার অর্থে তো সোনার রাতাবাড়ি হয়নি। যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দিয়ে সোনার রাতাবাড়ি হচ্ছে, তখন এই মাননীয় বিধায়ক রাতাবাড়ি মেডিকেল কলেজের বিরোধিতা করছেন। আমাদের এই সনবিল, এই সনবিলের কথা অনেক বলেন, এই সনবিলের প্রথম কিন্তু স্বাধীনতার 75 বছর পরে এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যা এই মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এই সনবিলে গিয়েছে। আমরা ধন্যবাদ স্যার। আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিত্তমন্ত্রী মহোদয়কে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ এই প্রথমবারের মতো সর্বব্যাপী সর্বস্পর্শী বাজেট পেশ করার জন্য। কারণ আমরা যদি দেখি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেদিন থেকে সরকার এসেছে, তার পরের দিন থেকে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সর্বসমাজের বিকাশের জন্য কাজ করে যাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এখানে অনেক বক্তারা বলেছেন যে অরুণোদয় প্রকল্পের কথা, আমি শুধু আপনাকে বলবো যে এই অরুণোদয় প্রকল্পের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গরিব দুঃখী মা বোনদের মুখের হাসিটুকু ফুটিয়ে দিয়েছেন। তাই বিশেষভাবে আমি আমাদের বিত্তমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাব, এই অরুণোদয় প্রকল্প সাড়ে 1200 থেকে 1400 টাকা করার জন্য। আমি মাননীয় বিত্তমন্ত্রীকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাব যে আমি যেহেতু বরাকবেলির বিধায়ক, এবার বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিত্তমন্ত্রী মহোদয় বরাকবেলির জন্য অনেক কিছু দিয়েছেন। বিশেষ করে আমাদের স্বপ্ন ছিল বরাকবেলি করিমগঞ্জ জেলার মানুষের স্বপ্ন ছিল মেডিকেল কলেজ, আর এই মেডিকেল কলেজের স্যাংশন মাননীয় মুখ্যমন্ত্রী করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী এশিয়ার সেকেন্ড লার্জেস্ট বিল সনবিল দীর্ঘদিন থেকে কংগ্রেসের সরকার ছিল, আর এই রাতাবাড়ি অঞ্চলে গিয়ে কংগ্রেসি নেতারা বারে বারে বলতেন যে স্বপ্নের রাতাবাড়ি, স্বপ্নের রাতাবাড়ি, স্বপ্নের রাতাবাড়ি বানানবেন, আর স্বপ্নের রাতাবাড়িকে স্বপ্ন দেখিয়ে দেখিয়ে বারবার এখান থেকে বিধায়ক কংগ্রেসের বিজয়ী হয়ে আসতো, আর সত্যিকার অর্থে রাতাবাড়ির জন্য কিন্তু কংগ্রেসি নেতা বা কিন্তু কংগ্রেসি লিডার কিন্তু কিছু করেননি। এই প্রথমবার স্বাধীনতার 75 বছর পরে কিন্তু মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী রাতাবাড়ির জন্য এবং সনবিল অঞ্চলের জন্য 500 কোটি টাকা ব্যয় করে এই সোলার প্রজেক্টের স্কিম দিয়েছেন। এখানে জানেন কয়েকদিন আগে আপনিও মাননীয় স্পিকার গিয়েছিলেন সনবিলে, আর গিয়ে আপনি বলেছিলেন যে এই আসামের মধ্যে এত বড় একটা সম্পদ, এখানে বিরোধী দলের আরেক দাদা আছেন উনিও গিয়েছিলেন যে এত বড় একটা সম্পদ, এই সম্পদটাকে একবারের জন্য কংগ্রেস দেখেনি। আর এই ইলেকশনের সময় এখানে বসে আছেন এক বিধায়ক, আমাদের এই করিমগঞ্জ জেলার বিধায়ক ভাই কমলাইক্য দেব পুরকায়স্থ মহাশয়, আজকেও দেখেছি উনি মেডিকেল কলেজের বিরোধিতা করছে। আর এই ইলেকশনের সময় 2019 যখন বাই ইলেকশনে আমি প্রার্থী ছিলাম তখন উনি এই 2019 যখন আমি বিধায়কের হিসাবে প্রার্থী ছিলাম তখন উনি বিধায়ক কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছিলেন রাতাবাড়ি সমষ্টিতে, আর জায়গায় জায়গায় গিয়ে ক্যাম্পিংয়ে বলেছিলেন যে বিজেপি সরকার বলেছিল করিমগঞ্জ জেলায় রাতাবাড়িতে মেডিকেল কলেজ দেবে, কেন মেডিকেল কলেজ হয়নি। আর যখন আমাদের প্রাণের মুখ্যমন্ত্রী আমাদের এই সোনার রাতাবাড়িকে কংগ্রেস বারবার সোনার রাতাবাড়ি বলেছ, সত্যিকার অর্থে তো সোনার রাতাবাড়ি হয়নি, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দিয়ে সোনার রাতাবাড়ি হচ্ছে, তখন এই মাননীয় বিধায়ক রাতাবাড়ি মেডিকেল কলেজের বিরোধিতা করছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব যে মাননীয় মুখ্যমন্ত্রী
শুধু শহরের বিকাশ করলে হবে না ভেবে চিন্তা করে মাননীয় মুখ্যমন্ত্রী রাতাবাড়িতে মেডিকেল কলেজের কথা বলেছেন আমরা দেখেছি করিমগঞ্জ শহরে করিমগঞ্জ শহরে উন্নয়ন হোক করিমগঞ্জ শহরে উন্নয়নের বিরোধিতা আমরা করি না কিন্তু করিমগঞ্জ শহরে করিমগঞ্জ জেলায় মেডিকেল কলেজ হবে আর এটার বিরোধিতা মাননীয় বিধায়ক করবেন এটা লজ্জাজনক বিষয় মাননীয় স্পিকার স্যার উনি ইলেকশনের সময় কংগ্রেসের আসল রূপ তখনই ধরা যায় উনি ইলেকশনের সময় এবং এই সদনে পবিত্র সদনে উনি বলেছেন যে রাতাবাড়িতে মেডিকেল কলেজ সোনবিলে হোক আমি চাই আর যখন মাননীয় মুখ্যমন্ত্রী এই সোনার রাতাবাড়ি বানানোর জন্য এই রাতাবাড়িতে রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের কথা ঘোষণা করেছেন তখন উনি বিরোধিতা করছেন উনি ভেবেছেন যে কংগ্রেস যেভাবে ইলেকশনের আগে প্রতিশ্রুতি দেয় শিলান্যাস করে ইলেকশনের পরে শিলান্যাস তুলে নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে দেয় উনি ভেবেছেন আমাদেরও মাননীয় মুখ্যমন্ত্রী এরকম করবেন যে পলিটিক্যাল ফায়দা আমি নিয়ে নেই অ্যাসেম্বলিতে বলে এবং পাবলিক মিটিংয়ে বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কারণে আমরা গর্ব করি স্বাধীনতার 75 বছর পরে এই কোনো প্রথম কোনো মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী বরাকবেলির কথা ভাবে বরাকবেলির কথা ভেবে কাজ করে এর আগে আমরা স্বাধীনতার 75 বছরের ভিতরে কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি বরাকবেলির কথা ভেবে বাবার জন্য আপনারা দেখেছেন 2022 এত বড় ল্যান্ডস্লাইড এর আগে কখনো হয়নি আপনারা দেখেছেন এই আমাদের এখানে মন্ত্রী মহোদয় আছেন হাফলঙ্গের হাফলঙ্গের চিত্র চেঞ্জ হয়ে গেছে নকশা চেঞ্জ হয়ে গেছে বরাকবেলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 4-5 বার করে হেলিকপ্টারে বরাকবেলিতে গিয়েছেন এবং বরাকবেলির মানুষ ভেবেছিল যে যেভাবে রেল লাইন অবস্থা হয়েছে যেভাবে হাফলঙ্গের অবস্থা হয়েছে যেভাবে মেঘালয়ের অবস্থা হয়েছে এক বছরের আগে হয়তো বরাকবেলির সঙ্গে গুয়াহাটির কোনো যোগাযোগ ব্যবস্থা থাকবে না আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী ডেইলি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ডেইলি দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বসেছেন মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে বসেছেন বসে যে বরাকবেলির মানুষ ভেবেছিল যে এক থেকে 1.5 বছর লাগবে বরাকবেলির এই গুয়াহাটির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগ ব্যবস্থা এক মাসে কমপ্লিট করে বরাকবেলিকে আবার গুয়াহাটির সঙ্গে জুড়ে দিয়েছেন এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী এর আগে আমরা একরকম কোনো মুখ্যমন্ত্রী দেখিনি আমাদের এই সোনবিলের কথা অনেক বলেন এই সোনবিলে প্রথম কিন্তু স্বাধীনতার 75 বছর পরে এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যা এই মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এই সোনবিলে গিয়েছে আমরা এবার দেখেছি প্ল্যাট আরো অনেকবার বরাকবেলিতে হয়েছে অনেক ফ্ল্যাট দেখেছি আমরা কিন্তু এই প্রথম কিন্তু ফ্ল্যাট যে ফ্ল্যাটের সময় একই জেলায় একই সমষ্টিতে 4-5 করে মন্ত্রী গিয়েছেন গুয়াহাটির থেকে আমাদের অঞ্চলের মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করছে ই কি সরকার রে ভাই আগে ফ্ল্যাট হইলে এমএলএর কুজাইয়া হওয়া যেত না আর এখন ফ্ল্যাট হয়েছে দুদিন পরে পরে দেখি খালি মন্ত্রী আইতে থাকে মন্ত্রী আইতে থাকে এটাকে বলে পরিবর্তন আমি বিশেষভাবে এই কারণে আজকে আমার মাননীয় মন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে এবং মাননীয় বিত্তমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী এখানে বসে আছেন পীযূষ হাজারিকা মহাশয় আমি আমার সমষ্টির কথা বলবো আমি যে সমষ্টির থেকে বিধায়ক হয়েছি স্বাধীনতার 75 বছর পরে এই প্রথম কিন্তু মন্ত্রী এর সঙ্গে 35-40 কোটি টাকার ফ্ল্যাট কন্ট্রোলে স্যাংশন দিয়েছেন এর আগে ফ্ল্যাট কন্ট্রোল বলে কিন্তু ডিপার্টমেন্ট রাতাবাড়ি ছিল এর আগে রাতাবাড়ির মানুষ দেখতে পায়নি আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় বিত্তমন্ত্রী মহোদয়কে এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী স্বাধীনতার 75 বছর পরে প্রথম মহিলাকে বিত্তমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন আর এই মহিলাকে বিত্তমন্ত্রীর দায়িত্ব দেওয়ার কি ফায়দা হয়েছে আমরা এই বাজেটের মাধ্যমে দেখতে পাচ্ছি আপনারা দেখবেন এই বাজেট যদি আমরা স্টাডি করি এই বাজেটের মধ্যে এই যে আমাদের পপুলেশনের 50% পপুলেশন নারী মা আর ওনাদের জন্য আমাদের বিত্তমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন দিয়ে অরুণোদয় আগে ছিল আমি দেখেছি মাননীয় বিত্তমন্ত্রী মহোদয় এই প্রথমবার কিন্তু বিত্তমন্ত্রী পেয়েছি আমরা যে বিত্তমন্ত্রী আমাদের মা বোনদের কথা চিন্তা করেছেন আমরা দেখেছি বাজেটে আমাদের ভারতীয় জনতা পার্টির
নেতৃত্বে আমরা যারা আছি ও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবের বিকাশের কথা চিন্তা করেন এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী দেখলাম সর্বজাতি সর্বধর্মের মানুষের জন্য বিকাশ করেছেন আমি যে অঞ্চল থেকে বিধায়ক অনেক টি গার্ডেনের ভাই বোনরা বসবাস করে আর এই প্রথম বাজেট দেখলাম যে বাজেটে টি গার্ডেন থেকে ধরে শ্রেণীর মানুষের বিকাশের কথা চিন্তা করেছেন তাই আমি সময় না থাকার কারণে আমি আমার আপনি আমাকে সময় দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ এই মাননীয় মুখ্যমন্ত্রীকে কি ভাষা অ্যাকচুয়ালি ধন্যবাদ দেব ধন্যবাদের ভাষা পাচ্ছি না কারণ এই রাতাবাড়ি অঞ্চলের মানুষ আগে এর চেরাগি রংপুর থেকে করিমগঞ্জ যেতে হলে তিন দিন লাগত আর আজকের দিনে এক ঘন্টায় চলে যায় এই মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে তাই কি ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব আমি ধন্যবাদ খুঁজে পাচ্ছি না আর কংগ্রেসের বিরোধিতা দেখে আমার একটা সময় মনে হয় যে ওনারা যেভাবে এই তোমার রাহুল গান্ধী বলে সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধী বলে ইন্দিরা গান্ধী এভাবে যেমন এই যে বিকাশ বিকাশ শুধু এই আমার সরকার আমার মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেন শহরের সঙ্গে গ্রামেরও বিকাশ হতে হবে তাই এই গ্রামের যে মাননীয় মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার বন্দে মাতরম ভারত মাতা কি জয় মাননীয় সদস্য।